এই যে আমাদের বাড়ির নতুন সদস্য, আজকে পাঞ্জাব থেকে বেচারা এসেছে। এটা শুনতে আমাদের, ওর নাম দিয়েছি আমরা লিজা, আমার লিজু, শোন। আর ওই যে পেট এক্সোটিকাতে দাদা ভাইরা গেছে ওনার জন্য সমস্ত সরঞ্জাম আনতে, কি খাবে, রয়্যাল ক্যানিন, বাটি, হাগিস, তাই না? তাহলে তো বিছানায় শুশু করবে। হ্যাঁ, তাহলে তুমি মায়ের সাথে শোবে কি করে খাটে প্যাম্পাস ছাড়া? ওই দেখো বাটি নিয়ে এসেছে। হ্যাঁ ঠিক আছে, আম্মা কি হলো, এসি বন্ধ হয়ে গেছে তোমার, আর ঘুম হচ্ছে না? শোনা বুঝগুলো, আ বুঝগুলো, ও যে বাবালে বাবালে বাবালে, ঘুম হচ্ছে রে তোমার? হুম আম্মা, বাড়ি যাচ্ছি আমরা, বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাকে খাবার দেব, তুমি খেয়ে তারপরে তুমি মায়ের সাথে বিছানায় ঘুম করবে, হচ্ছ না? আর ছোদ্দা ভাই ঘুমাবে তোমার সাথে। ওই দেখো দাদা ভাইরা সব নিয়ে চলে এসেছে। দেখেছো এ ওকে তো কামড় চাটছে আমায়। ওই দেখো, হ্যাঁ আমাকে চেনে তো, খাবার না তো গাড়িটা চললে ঘুমাচ্ছে, থামালেই আবার কামড়া সাথে গেছিস, কত বড় হাঁকো রে। আমার কামড়াবে না, বলে দিস নখগুলো দেখ রে, একটা নেল কাটার কিন্তু তো এই এই এইটুকু বয়সে একদম ভারতে নেই নখ। আমাদের একদম হিউজ ডগির জন্য একদম, ও সরি হিউজ না, একটু ফ্যামিলি ফ্রেন্ডলি হিউজ প্লেট খাওয়ার জন্য। আর ওর ডাইপার আর ওর খাবার।